নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা 1428 বঙ্গাব্দে পা রাখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আর এই 1428 বঙ্গাব্দে এই সাঁতরাচির জাতক ও জাতিকারা প্রেমে পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কাম ব্যাক করবে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির জীবনে প্রেম আসতে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আর কিছুদিন পর 1428 বঙ্গাব্দে আমরা পা রাখতে চলেছি, তাই আমার সকল প্রিয় দর্শকদেরকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আপনাদের 1428 বঙ্গাব্দ প্রত্যেকের জীবনে নতুন করে সূর্যের আলো ফুটুক এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছে এবং তাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে এই রাশিগুলির নাম জানানোর পূর্বে আমি আর একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে কথাগুলো অর্থাৎ যে রাশিগুলির নাম ভিডিওতে বলতে চলেছি সেটি কিন্তু সার্বিক বিচার, অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, শুক্র গ্রহ যদি পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু আমার কথা 100-এ 100 মিলবে। আর যদি আপনার জন্মছকে শুক্র গ্রহ সেরকম পজিশনে না থাকে, অর্থাৎ তুঙ্গস্থ না থাকে বা নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা পুরোপুরি মিলবে না। তাই আপনারা আপনাদের নিজস্ব জন্মছকটি নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনাদের জীবনে প্রেম আসবে কি না। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছে। প্রেমের কথা যখন বললামই, তখন প্রেম নিয়ে ছোট্ট করে কিছু কথা না বললে কেমনই দেখায়, তাই না? আসুন আমি প্রেম সম্পর্কে ছোট্ট করে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের প্রত্যেকের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, বর্তমান যুগে প্রেম কি হয়ে গেছে জানেন? একটা টাইম পাসের বস্তু হয়ে গেছে। কিন্তু আগেকার দিনে প্রেম বা ভালোবাসা সেরকম মাত্রায় ছিল না, কিন্তু তখনকার দিনে একটা ছেলে বা একটা মেয়ে একে অপরকে যদি ভালোবাসত মুখ ফুটে বলতে পারতো না, চোখের ইশারে বুঝে যেত যে এই ছেলেটি বা এই মেয়েটি একে অপরকে ভালোবাসে। কিন্তু এখনকার দিনে প্রেমটা এত পরিমাণে ক্যাজুয়াল হয়ে গেছে আর এই আই লাভ ইউ শব্দটা এত খেলো হয়ে গেছে, যেটি কিন্তু আমাকে, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাকে ভালো লাগে না। কারণ আই লাভ ইউ এই কথাটার উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই যদি অরিজিনাল প্রেম করা যায়, চোখের ইশারায় যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদেরকে আমি একটা বিষয়ে শুধুমাত্র জ্ঞান বলবেন না, রিকোয়েস্ট বলুন করতে চাই, সেটি হচ্ছে আপনি যদি ছেলে হন বা আপনি যদি মেয়ে হন, যেই হন না কেন, কখনোই কারো জীবন নিয়ে কখনোই খেলবেন না। অর্থাৎ যে ছেলেটি বা যে মেয়েটি আপনাকে ভালোবাসে, যে আপনাকে বিশ্বাস করে তার সর্বস্ব দিয়ে ফেলেছে, তাকে কিন্তু কখনোই হাত ছাড়বেন না এবং প্রেমকে মর্যাদা দিতে শিখুন। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা না বলেই পারছি না, আপনারা যাকে প্রেম করবেন তাকে বউ বানানোর চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, তাকে বিয়ে করার প্রতিশ্রুতি না, বিয়ে করে দেখান, এটাই বলব। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছে।
প্রথম যে রাশির কথা আমি বলবো না বলেই পারছি না, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করবে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনারা কিন্তু 1428 বঙ্গাব্দে প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জীবনে প্রেম নিশ্চিত রূপে আসবে এবং আপনারা সেই প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, এবং আপনারা এই বছর অর্থাৎ 1428 বঙ্গাব্দে প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, এবং আপনারা এই বছর অর্থাৎ 1428 বঙ্গাব্দে প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, এবং সব মিলিয়ে যদি বলা যায় আপনারা 1428 বঙ্গাব্দে প্রেমে হাবুডুবু খেতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।